বি অফ বেঙ্গল থেকে ওয়াটার ভেপার মানে আপনাকে বলছি ওয়াটার ভেপার মানে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে সমুদ্রপৃষ্ঠে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঢুকছে ওইটা ঢোকার জন্য ওটা ঢোকার জন্য কি হচ্ছে জেলাগুলোর আপনার ওনার মিনিমাম টেম্পারেচারটা আর কমবে না মিনিমাম টেম্পারেচারটা এমনিতে আজকে বেড়েইছে দেখছে তো মিনিমাম টেম্পারেচারটা আর তো কমার কোনো না আরও এক ডিগ্রি এক দু ডিগ্রি আমাদের আগামী দু তিন দিনে বেড়ে যেতে পারে আর কি একত্রিশ এক দুই সেটা কিছুই বলা যেতে পারে আবার দেখি সঞ্চয় চলে আসতে পারে ধরুন এটা যে আপনাকে আমি বললাম না দু তারিখের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দু তারিখে আমি বললাম একটা গাঙ্গের পশ্চিমবঙ্গে একটা ঘূর্ণাবর্ত তিন তারিখে কিন্তু ওই ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না আমাদের ফোরকাসে ঠিক আছে তো সুতরাং আরো কদিন বাদ আরো চেঞ্জ হয়ে যেতে পারে আর কি তো ধরুন এই আগামী দু তিন দিন ধরে তো আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গলের সব পড়া জেলাতেই বলা হয়েছে আর কি হ্যাঁ এক দু জায়গাতে অবশ্য সাউথ বেঙ্গলের সব পড়া জেলাকেই আমরা কভার করা হয়েছে আর কি তো সব পড়া জেলাতেই এই পূর্ব মানে এই সাবধানতাটা সতর্কতাটা দেওয়া হচ্ছে দেখলাম যে দু তারিখে আমাদের একটা ঘূর্ণাবর্ত আমরা একটু ইয়ে করছি আর কি কিন্তু অদ্ভুত ব্যাপার তিন তারিখে কিন্তু ওই ঘূর্ণাবর্তটা আমরা দেখতে পাচ্ছি না দু তারিখে দেখতে পাচ্ছি মানে ধরুন সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার উপরে মানে নশো মিটার উপরে একটা ঘূর্ণাবর্ত আমরা পশ্চিমবঙ্গের উপর দেখতে পাচ্ছি মোটামুটি আপনি বলতে পারেন গাঙ্গেও পশ্চিমবঙ্গে বলতে দেখতে পাচ্ছি কিন্তু দু তারিখে তিন তারিখে কিন্তু ওটা দেখতে পাচ্ছি না এই জন্যে আমাদের আমরা যে বৃষ্টিপাতের যে ইয়ে দিয়েছি পূর্বাভাস দিয়েছি দেখুন আজকাল পরশু তিন দিনই মোটামুটি দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই এদিকে একটু একটু কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে নমস্কার বন্ধুরা আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস আপনাদেরকে দিল আপনারা দেখলেন আশা করি কতটা বুঝতে পেরেছেন আমি জানি না এবারের যে নতুন পূর্বাঞ্চল অধিকর্তা হয়ে এসেছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তিনি ঠিক ব্যাপারগুলো বোঝাতে না ঠিকঠাক আগের যিনি ছিলেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিষয়গুলো পরিষ্কারভাবে বোঝাতে পারতেন তো যাই হোক আমরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারগুলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে বর্তমানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখুন তিরিশ তারিখে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার কথা ছিল মেঘলা আকাশ ছিল এবার একত্রিশ তারিখে দেখুন একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলার ক্ষেত্রে রয়েছে আইসোলেটেড ওয়েতে পঁচিশ পারসেন্ট বা তার কম এলাকায় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলার ক্ষেত্রে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলো হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আইসোলেটেড ওয়েতে পঁচিশ পার্সেন্ট মানে ওই এলাকার পঁচিশ পার্সেন্ট স্থানে বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি আর স্ক্যাটার ওয়েতে মানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানে তারই মধ্যে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলাতে নদিয়া জেলাতে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই জেলাগুলো এটা গেল আপনার একত্রিশ তারিখে বৃষ্টিপাতের আপডেট এবার দেখুন এক তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখে প্রথমে হালকা বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দেখুন পঁচিশ পার্সেন্ট বা তার কম আইসোলেটেড ওয়েতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই এলাকাগুলো নিয়ে হালকা বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং স্ক্যাটার ওয়েতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জেলা এবং এই দুটি জেলাতে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে এছাড়াও এছাড়াও একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া অর্থাৎ এই জেলাগুলো নিয়ে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখ এই দিনই কিন্তু বেশি বৃষ্টিপাতটা হবে তারপরে দেখুন দু তারিখে দু তারিখে একটু বৃষ্টি কমেছে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টি হবে দু তারিখে আইসোলেটেড ওতে পঁচিশ পার্সেন্ট বা তার কম এলাকা জুড়ে দার্জিলিং কালিম্পং এই জেলাতে হবে এছাড়াও মুর্শিদাবাদ নদিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো নিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দোসরা ফেব্রুয়ারি আর তিন তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির তিন তারিখে আর দেখতে পাচ্ছি আমরা সেরকম বৃষ্টিপাতের কোনো এলাকায় সম্ভাবনা নেই মানে কোনো জেলাতে সম্ভাবনা নেই সাদা মানে নো রেন ড্রাই ওয়েদার থাকবে এছাড়া আইসোলেটেড ওয়েতে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে বাকি কোনো জেলাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না তার মানে মূল বৃষ্টিটা একত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে এক তারিখ চলবে দু তারিখ চলবে তিন তারিখ থেকে আবার কিন্তু পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে এটাই ছিল মূলত বর্তমানে আবহাওয়ার আপডেট কৃষকদের জন্য সতর্কবার্তা ফসলের শাক সবজি আরে ক্ষয়ক্ষতি একটা সম্ভাবনা রয়েছে এরকমটাই আবহাওয়া দপ্তর জানিয়েছে তো বর্তমানে আমাদের ওখানে আবহাওয়া কেমন বৃষ্টি হচ্ছে কি না আকাশ কীরকম রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন